লুকানো সোনা খুঁজতে পুকুরে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা কাদা ঘেটে অনেকেই নাকি পেয়েছেন সোনা এই খবর ছড়িয়ে পড়তেই দলে দলে লোকে ভিড় জমাচ্ছেন দুশো বছরের প্রাচীন ওই পুকুরে প্রাচীন এই পুকুরের জল শুকিয়ে যেতেই সোনা খোঁজার হিরিক পচা কাদা ঘেটে একেবারে উথাল পাথাল করেছেন গ্রামের বহু মানুষ অনেকে নাকি আবার সোনাও পেয়েছেন সকাল থেকে লোকমুখে এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকেও মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। সকলেরই লক্ষ্য একবার পুকুরে নামা একবার কাদা ঘেটে, সোনা খোঁজা পূর্ব বর্ধমান জেলার ভাতার কামারপাড়া এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে এলাকার প্রাচীন এই পুকুর প্রায় দুশো বছরেরও পুরোনো স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী আঠারোশো সালে পুকুরটিকে পুনরায় কামারপাড়া জমিদার বাড়ির পুত্রবধূ আড়ম্বারাণী সুন্দরী খনন করান পুকুরকে ঘিরে এলাকার মানুষের মধ্যে রয়েছে নানা গল্পগাথা। মূলত পুকুরটি এলাকায় দেবত্ব পুকুর হিসাবে পরিচিত এলাকার প্রাচীন বাসিন্দারাও জানাচ্ছেন আগে কখনও পুকুরের জল শুকায়নি এলাকায় জনশ্রুতি পুকুরের মধ্যে নাকি রয়েছে সুড়ঙ্গ যে কারণে এই পুকুরের জল কোনোদিনও শুকায় না এমনকি এই পুকুরে ভয়তে কেউ মাছ ধরতেও নামতেন না এই পুকুর কোনোদিন মরেনি আজকে প্রথম মরলো অবাক কিছু নয় পুকুরটা মরাতে ভালো হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলে না ওটা ফার্স্ট লেয়ারের পুকুর ছিল তখন লেয়ার উপরে ছিল জল অটোমেটিক মরতো না এখন লেয়ার নেমে গেছে কি পুকুর নামে পরিচিত এটা উচ্চ আর কি দেবত্ব দেবত্ব পুকুর পুকুর বলে কি এটা জমিদার থেকে তখন তারপরে সম্প্রতি পুকুরের বর্তমান মালিক অয়ন রায় পাশের গ্রামের অভিজিৎ কোঙার ও তার দাদার সাথে কথা বলে পুকুরের জল সেচে ফেলার কথা বলেন সেই মতো দুই ভাই পাম্প লাগিয়ে টানা ষোলো দিন ধরে পুকুরের জল সেঁচার কাজ শুরু করেন মঙ্গলবার কাজ সম্পন্ন হয় আনুমানিক ১৮২৫ সালে এই পুকুর খনন করা হয়েছিল তৎকালীন এখানে রানীমা অরম্বা রানী সুন্দরী ওনার দ্বারা এই ওনার কর্তৃক এই পুকুর কাটানো হয় বিগত দুশো বছরে এই পুকুর অনেক ইতিহাস আছে বলা হয় নাকি কি পুকুর দেবতা বাস করে অনেক অনেক গল্প আছে এতে পুকুরটার ডিপটা এতটাই ছিল যে পুকুরে নামতে সবাই ভয় খেত আগের যে লেয়ার ছিল কুড়ি তিরিশ ফুটের একটা যে লেয়ার ছিল পুকুরটা সেই লেয়ার ধরে কাটানো হয় বা এখানকার বনপাস অঞ্চল সাহেবগঞ্জ অঞ্চল পাশাপাশি যে অঞ্চলগুলো আছে তারা প্রতিদিন আজ ষোলো দিন ধরে আসছে দেখছে অনেকে বলছে মারতে পারবি না মারতে পারবি না আমার বন্ধুরা তা আমাদের আন্দাজ ছিল যে ওই যে লেয়ারটা তৈরি করে লেয়ার ধরে কাটা হয়েছিল সে লেয়ার এখন আর নেই কারণ পাক পরে পলি পরে পুকুরটা সেই লেয়ার বন্ধ স্তব্ধ হয়ে গেছে তাহলে সেই জল চুয়ানি জল যেটা উঠত যেটা বল মুখে মৌখিক যেটা সবাই বলে বলছে আর কি যে পুকুরে জল কোনদিন মরেনি আগে তো অনেকবার চেষ্টাও করেছে পারিনি তা আমরা সেটা করলাম সাহস করে এরপর লোকমুখে ছড়িয়ে পড়ে প্রাচীন এই পুকুরে সোনা লুকোনো রয়েছে অনেকে বিভিন্ন সময়ে মানত করেও সোনা ফেলেছেন পুকুরে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা নেমে পড়েন পুকুরের কাদার মধ্যে কাদা ঘেটে সোনা খোঁজার কাজ শুরু করেন তারা এ বিষয়ে অভিজিৎ বলেন যখন মালিক পক্ষ ডাকল যে পুকুরটা মারতে হবে তখন গ্রাম থেকে বহুজনা দেখতে আসছে বহু রকম বহু কথা বলছে যে মারতে পারবে না এ সুরুঙ্গ আছে কো আছে কো আছে এরকম তারপরে আমি মারতে শুরু করি তুমি তখন জিজ করি যে এইটা মারবই আমি মেরে উদ্ধার করব আর অনেকজনা বলছে যে দুশো বছরের পুরনো পুকুর আঠারোশো পঁচিশ সালে যে কাটি ছিল এখন প্রায় দুশো বছরের তাদের হতে যাচ্ছে কেউ মার মারতে পারে না কারণ হচ্ছে যে দুবার চেষ্টা করেছে দু তিনবার চেষ্টা করেছে কিন্তু জল কিন্তু তখন মরতে মরে শেষ করতে পারে না পুকুরটা এখন মালিকানা ছিল অরম্বরানী সুন্দরী উনি কি ছিলেন উনি রানী রানী ছিলেন ছিলেন ওনাদের আমলি পুকুর দীর্ঘ দুশো বছরের পুরনো তার মেয়ে ছেলে বেটার ছেলে যে চান করেছে সেইগুলোর মধ্যে কিছু গয়না কাটি যাই হোক হারিয়েছে সেইগুলো খুঁজছে সেই জন্য কেউ পেয়েছে দু একজনে পেয়েছে এখনও ওইখানে খুঁজছে যেটুকু যা বুঝলাম যে যে ওয়াটার লেভেলটা ছিল আগে কুড়ি ফুটের ছিল এখন চল্লিশ ফুটে নেমে গেছে সেই লেভেল ধরে আগে জল উঠত কিন্তু এখন আর সেটা মরে গে যাওয়ার জন্য আর জল আছে না তবে সারাদিনে কতজন সোনা পেয়েছেন বা আদেও কেউ সোনা পেয়েছেন কিনা তার হিসাব না থাকলেও কয়েকশো মানুষ যে পুকুরে নেমেছেন সোনা খোঁজার জন্য সে কথা কিন্তু বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বর্ধমান সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ